আমাদের দেশে কতিপয় বক্তা নামের প্রবক্তা আছে, পড়াশোনার খুব একটা দৌড় নাই, ধরা বাঁধা কিছু পড়াশোনা আছে, বুঝলেন, ধরা বাঁধা কিছু পড়াশোনা করে উস্তাদ বা শেখদের কাছ থেকে কিছু তাখরিজ নিয়ে মুখস্থ করে ফতুয়াবাজি করে, তারা মানুষকে মাঝে মধ্যে কুযুক্তি দেয়। যারা মিলাদুন্নবী পালন করে তারা আবুল আহাবের অনুসরণ করে, কিন্তু রাসূলুল্লাহর আগমনের কথায় সামান্য খুশির প্রকাশের কারণে তার মতো কাফেরের কবর রাজাব যদি আল্লাহ হালকা করেন, ফামাযান্ন বিল আব্দুল্লাজি তুলা উমরিহি বি আহমাদা মাসরুরান ওয়া মাতা মুওয়াহিদা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগের এই পৃথিবীতে রাহমাতুল্লিল আলামিন হিসেবে আগমনের কথা স্মরণ করে আনন্দের প্রকাশ করে, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর ইনসাফ কি হবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আর বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাতবাসী করবেন। কারণটা উল্লেখ করছে আবুল আহাব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আমেনার নুরানি সুবহানাল্লাহ ইমানি হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে মা আমেনার কোলে এসেছেন, খবরটা এসে আমার দাসী সুআইবা আমাকে দিয়েছিল, খুশিতে আমি তারে আজাদ করে দিছি, এতটুক খুশির কারণে প্রত্যেক সোমবার রাতে আল্লাহ তাআলা আমার কবর আজাবকে হালকা করে দেন। আবুল আহাবের মতো কাফের সন্দেহ আছে কাফের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনে সামান্য খুশির প্রকাশ করেছিল, সেজন্য প্রত্যেক সোমবার আল্লাহ তার কবর আজাবকে হালকা করে দেন। শামসুদ্দিন ইবনুল জাজরি, হাফেজ শামসুদ্দিন ইবনুল জাজরি, যিনি ইমাম সুয়ুতির মাশায়েখদের একজন, তিনি হাদিস উল্লেখ করেছেন, কদ রুইয়া আবু লাহবিন বাদা মাউতিহি ফি নওম, আবুল আহাবের মৃত্যুর পর কেউ কেউ তাকে স্বপ্নে দেখল, ফাকিলা লাহু মা হালুক, তাকে জিজ্ঞেস করা হলো, আবুল আহাব তুমি তো একটা কট্টর কাফের ছিলা, কবরে তোমার কি অবস্থা? সে জবাব দিল, ফিন্নার ইল্লা আল্লাহু ইউখাফফু আন্নি কুল্লা লাইলাতি ইসনাইন, আমার যে কি শাস্তি তা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না, আমি জাহান্নামে আসি, তবে প্রত্যেক সোমবার আমার শাস্তি একটু লাঘব করা হয়। সুবহানাল্লাহ বলবেন না, কারণটা সে উল্লেখ করেছে, ও ইন্না যালিকা বিইতাকি لسؤيبه عندما بشرتني بولاده النبي صلى الله عليه وسلم وبارضائها له, কারণটা উল্লেখ করছে আবুল আহাব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আমেনার নুরানি সুবহানাল্লাহ ইমানি হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে মা আমেনার কোলে এসেছেন, খবরটা এসে আমার দাসী সুআইবা আমাকে দিয়েছিল, খুশিতে আমি তারে আজাদ করে দিছি, এতটুক খুশির কারণে প্রত্যেক সোমবার রাতে আল্লাহ তাআলা আমার কবর আজাবকে হালকা করে দেন। হাফেজ শামসুদ্দিন ইবনু নাসের আদ-দ্বীন আদ-দামেশকি তার বিখ্যাত কিতাব মাওরিদুস সাদি ফি মাওলিদিল হাদি কিতাবে লিখেন, এই কিতাবে তিনি লিখেন একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন আবুল আহাবের ঘটনার উপর, ইদা কানা হাদা কাফিরান জা আদামহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদা,
তিনি তার কবিতায় লিখেন, এই যদি হয় কাফের আবুল আহাবের পুরস্কার, যার শাস্তির কথা সরাসরি তাব্বাত ইয়াদা আবুল আহাবে আল্লাহ ঘোষণা করছেন, কথা বুঝতেছেন, যে সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে আবুল আহাব। আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাঈমান ইউখাফফু আনহু লিসুরুরি বি আহমাদা, কিন্তু রাসূলুল্লাহর আগমনের কথায় সামান্য খুশির প্রকাশের কারণে তার মতো কাফেরের কবর আযাব যদি আল্লাহ হালকা করেন, ফামাযান্নু বিল আব্দিল্লাযী তুলা উমরিহি বি আহমাদা মাসরুরান ওয়া মাতা মুওয়াহিদা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেড় হাজার বছর আগের এই পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমনের কথা স্মরণ করে আনন্দের প্রকাশ করে, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর ইনসাফ কি হবে? আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আর বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ, কথা কি আমার? আমাদের দেশে কতিপয় বক্তা নামের প্রবক্তা আছে, পড়াশোনার খুব একটা দৌড় নাই, ধরা বাঁধা কিছু পড়াশোনা আছে, বুঝলেন, ধরা বাঁধা কিছু পড়াশোনা করি, উস্তাদ বা শেখদের কাছ থেকে কিছু তাখরিজ নিয়ে মুখস্থ করে ফতুয়াবাজি করে, তারা মানুষকে মাঝে মধ্যে কুযুক্তি দেয়, যারা মিলাদুন্নবী পালন করে তারা আবুল আহাবের অনুসরণ করে, আবুল আহাব তো মিলাদুন্নবী পালন করে বেহেশতে যায় নাই, আবুল আহাব তো বেহেশতে যায় নাই তার ঈমান না থাকার কারণে, কিন্তু রাসূলুল্লাহর মিলাদে খুশি হবার কারণে কবরের আযাব তো কিছুটা মাপ পাইছে। তাইলে আমি বলবো, ঈমান ছাড়া তো সীরাতুন্নবী অনুসরণ করলেও লাভ নাই, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ত, সিরাতকেও মানত, সিরাতের অনুসরণ করত, সে মাথায় পাগড়ি লাগাতো, জুব্বা পড়ত, কোরআন শরীফ তেলাওয়াত করত, সে কি বেহেশতে যাবে? তাহলে বোঝা যায় ঈমান ছাড়া মিলাদুন্নবী মানলেও বেহেশত নাই, ঈমান ছাড়া সীরাতুন্নবী মানলেও বেহেশত নাই, তবে ঈমান ছাড়া সীরাতুন্নবী অনুসরণ করলে বেহেশত তো নাই, কবরেও সার নাই, তবে ঈমান ছাড়াও আবুল আহাব মিলাদের খুশি করছে, রসুলুল্লাহর মিলাদের স্মরণে খুশি প্রকাশ করছে, বেহেশত নাই তার, কবরে কিছুটা ছাড় পাইছে, কনসিডারেশন পেয়েছে, ঠিক কিনা বলে? এখানে বেমান টেমান নাই, এখানে মমিন মুসলিমরা আছে, আমরা তাদের মহসিন বানাই, ঠিক কিনা? বেমান টেমান থাকলে দূরে আস থাকতে পারে, আমরা কোনো মাসলাকের মানুষকে বেইমান মনে করি না, আমরা মনে করি বুঝের ক্ষেত্রে একটু সমস্যা, এটা একটু আমরা বলি আসুন বসুন পড়ুন জানুন সব স্পষ্ট হয়ে যাবে। একই রকম হাদিস ইমাম বুখারি সহিহ বুখারিতে নকল করেছেন, হাদিস নাম্বার 5101, কত সহিহ বুখারি, সেখানে একটি মোটামুটি দীর্ঘ রেওয়ায়েতের এক জায়গায় তিনি রেওয়ায়েত করেছেন, ফালাম্মা মাত আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশর হিবাহ قال له ماذا لقيت ابو لهبের মৃত্যুর পর কুরাইশ বংশের তার কিছু আত্মীয় স্বজন স্বপ্নে তারে দেখছে, এর মধ্যে হযরত আব্বাসও ছিলেন, কে ছিলেন?
তো তাকে তারা স্বপ্ন দেখলেন বিশারিহিবা আই বিশারি আহওয়ালি, তাকে হিবার একটা অর্থ হচ্ছে হুজন, চিন্তা। অর্থাৎ কেউ কেউ তাকে দেখলেন প্রচণ্ড চিন্তিত সে আবুল আহাব। তাকে জিজ্ঞেস করলেন আবুল আহাব এত চিন্তিত কেন, কবরে তোমার কি অবস্থা? সে বলল দেখো আমি মৃত্যুর পর কবরে শাস্তি ছাড়া কিছুই পাই না, জাহান্নামের আগুনের শাস্তি ছাড়া আর কিছুই পাই না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলেছিল আমার দাসী সুআইবা, খুশিতে আমি তারে আজাদ করে দিয়েছিলাম, সেজন্য আল্লাহর পক্ষ থেকে প্রতি সোমবার আমার কবর আজাব হালকা করে দেওয়া হয়, আর যে আঙ্গুলে আমি তাকে আজাদ করেছিলাম সে আঙ্গুল চুষলে আমি কিছু অপার্থিব রিজিক পেয়ে থাকি। কে কে লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি, আঙ্গুলে সারা করে দেখেছি কবরে কিছুই পাই না শাস্তি সারা, তবে আঙ্গুলের কারণে আমি সুআইবাকে আজাদ করে দিয়েছিলাম। বি আতাকাতি সুআইবা, রাসূলুল্লাহর মিলাদের স্মরণে দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম, আমার কবর আজাব সোমবার দিন হালকা হয়ে যায়। আর যে আঙ্গুল দিয়ে সারা করে আজাদ করছি আমি সে আঙ্গুল দিয়ে কিছু কিছু রিজিক কিছু খোরাক চুষে চুষে খাই। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে ইমান বাড়ে না কবে? আবুল আহাব নাজাত পাবে না, ওর তো ইমান ছিল না। আমরা যারা পালন করি আমাদের ইমান আছে না নাই? বরং আমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। মাসলাক জনপুর আলহামদুলিল্লাহ, কারামাত আলী জনপুরি রহমতুল্লাহর মাসলাক, এই মাসলাক আশাদ্দু বায়াদম মিনাল লাবান, এই মাসলাকের সব কিছু দুধের চেয়েও সাদা। কোনো শিরক নাই, কোনো কুফর নাই, কোনো বেদাত নাই, কোনো এনাদ নাই, কোনো ইফরাত নাই, কোনো তাফরিত নাই। আমরা স্পষ্ট বলি সিরাত জার মিলাদ তার, মিলাদ জার সিরাত তার। কথা বুঝতেছেন? এই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিলে আসলেন বসলেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি না? সারা রাত আমরা আল্লাহর জিকির করি, তার হাবিবের জিকির করি। প্রত্যেক বক্তাই তো রসুল্লাহ শান গায়, মান গায়। জিক্রে নবী তো জিক্রে খোদা। রসুল্লাহ বলেছেন মান জাকারানি ফাকাদ জাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করল। আল্লাহ বলেছেন ইদা দুকিরতু দুকিরতা মাই, হাবিব ধুলোকে ভুলোকে আকাশে জমিনে জলে স্থলে লৌহ কলমে জান্নাতে আরশে আজিমে জান্নাতের প্রতিটি গাছের বৃক্ষের পাতায় পাতায়, যেখানে আমি আল্লাহর নাম সেখানে তুমি হাবিবের নাম, যেখানে আমার স্লোগান সেখানে তোমার স্লোগান, যেখানে কোরআনে আমার এতাতের কথা সেখানে কোরআনে তোমার এতাতের কথা, যেখানে আমি আল্লাহর স্লোগান সেখানে তুমি হাবিবের স্লোগান।